আসসালামু আলাইকুম। গত দুই বছর ধরে একটি সাইট্রাসের জাত নিয়ে সাধনা করছি। মনের মধ্যে অনেক কিছুই চিন্তা করি, স্বপ্ন দেখি। সাইট্রাস নিয়ে আমি গত কয়েক বছর ধরে স্বপ্ন দেখছি। কিছু মাদার গার্ডেন করেছি, মালটা, কমলা, তেমনই করে ছাদেও দেখলাম কিছু করে দেখি। ল্যান্ডে তো হচ্ছে ভালোই, আলহামদুলিল্লাহ গতবার ফলন আসছে, এবার অনেক ফলন আসছে। ছাদ বাগানিদের জন্য মেইনলি আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো থাইটু অরেঞ্জ। এই সেই থাইটু অরেঞ্জ, এই গাছটার বয়স থার্ড ইয়ারেই ফলন আসে। প্রথম বছরে যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফলন আসছে, অনেক। এটা আল্লাহর কত বড় নিয়ামত এটা চিন্তাও করা যায় না। আমরা তো শুকর করতে চাই না, কিন্তু আল্লাহ যে কত কী আমাদের দেয়। এই এটা মূলত এর বৈশিষ্ট্য হলো এটা মিডিয়াম ইন সাইজ, কালারটা ইয়েলোর পর রেডিশ ভাব আসে, মিডিয়াম সাইজের হবে, খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, টকের পরিমাণ খুবই কম, নগণ্য, যেটা ভালো লাগবে। অনেক সময় দেখা যায় ভুটানি কমলা, ইভেন অনেক দার্জিলিং কমলা অনেক টক থাকে, যেটা এইটাতে নাই। সোফার আমার কাছে এটা আপনারা গার্ডেনে করতে পারবেন, এই জন্যে এটা কমার্শিয়ালি ভায়াবেল। কমার্শিয়ালি চারটি ভ্যারাইটিকে আমার ভালো লেগেছে কমলার, সেটা আমি যা শেয়ার করছি আমার অভিজ্ঞতা, নট ফ্রিক, এটা কোনো ডিসিশন না। সেটা হলো দার্জিলিং অরেঞ্জ, যেটা জায়েন্ট সাইজ, অনেক বড় হয়, 3-4 কেজি হবে। আর দার্জিলিং কমলা কিন্তু অনেক প্রকার আছে, আমার কাছে 5 প্রকার আছে। অবশ্যই দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইট্রাস ইন আওয়ার এরিয়া। তেমনইভাবে আমি রিকমেন্ড করি কমার্শিয়ালি থাইটু অরেঞ্জ, পাকিস্তান অরেঞ্জ। এই জিনিসগুলো আপনারা ইজিলি গার্ডেন করতে পারবেন এবং আঙিনা লাগাতে পারবেন, কমার্শিয়ালি করতে পারবেন। তবে এখন আপনার প্রশ্ন আসতে পারে ছাদ বাগানিরা কী করবে। থাইটু অরেঞ্জটা একটু ডোয়ার্ফ টাইপের, থাই আর চায়না ভিয়েতনাম এগুলো একটু ডোয়ার্ফ টাইপের হয়, এটা একটু ডোয়ার্ফ টাইপের, ধরে অসংখ্য, অনেক টেস্টি, এটা করতে পারেন। আর চাইনিজ যেটা ম্যান্ডারিন বলি আমরা, সেটা আপনারা ছাদে ইজিলি করতে পারবেন, আঙ্গিনা করতে পারবেন। চায়না অরেঞ্জটাকে আমি এখনও কমার্শিয়ালি রিকমেন্ড করি না, কারণ মার্কেটিংটা আমি ঠিক বুঝতে পারছি না, সাইজে একটু ছোটো, বাট ওটাও অনেক টেস্টি হচ্ছে, অনেক ফলন হচ্ছে। 100টা গাছ লাগালে আপনি জিনিসটাকে ভাগ করে ফেলুন, যেমন করে 20টা থাই 20টা দার্জিলিং, আপনি পাকিস্তান, 10টা লাগান চাইনিজ, আরও কিছু সাইট্রাস পাইপলাইনে আছে, এগুলার সাকসেস। ভিয়েতনাম অরেঞ্জ অলরেডি আশা করছি এবার ফলন হবে, টেস্টের পরে ওটাও আপনারা হয়তো বা হতে পারে। এমনি করে আমি বিদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে অনেকগুলো নতুন নতুন সিডলেস ভ্যারাইটি এনেছি, ওখানে টেস্ট করেছি, খেয়েছি, 20টার মধ্যে 8টা আমাকে বেস্ট লেগেছে, 8টা এনেছি বেয়ারুট চারা, আলহামদুলিল্লাহ সেই চারাগুলি আজকে উকি দিচ্ছে, যেহেতু ওয়েদার চেঞ্জ, ফুল চলে আসছে, 8টাই বেয়ারুটের চারা সাকসেস। এগুলোকে এখন মানুষ করব, পটিং করব, ল্যান্ডে লাগাবো অথবা বড় জিওব্যাগে লাগাবো, তারপরে যদি টেস্ট হয়, সাকসেস হয়, ইনশাল্লাহ আগামীতে চারা করব। দোয়া করবেন আল্লাহ যেন সেই তৌফিক দেয়, সেই সুযোগটা দেয়, সুযোগ না দিলে তো কিছু করার নেই। যত চিন্তাই করি শেষ পর্যন্ত এভরিথিং উইল বি ডিসাইডেড বাই অলমাইটি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।